আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনাইম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এগুলো পরিবর্তন করবেন ডকুমেন্ট ক্রিয়েট করার পর। তো আমি ফাইল মেনুতে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ ডকুমেন্ট। তো এখানে আমি ইঞ্চিতে রাখলাম, ইঞ্চিতে রাখার পর ক্রিয়েটে ক্লিক করলাম। আমি যখন এখানে কিছু ড্র করতে যাই তখন এটা ইঞ্চিতে আমাকে দেখায়, এভাবে ক্লিক করলেও ইঞ্চিতে দেখায়। তো আমি চাচ্ছি এটা পিক্সেলে কাউন্ট করব। তো আমি দুইটা পদ্ধতি দেখাবো। আমরা প্রথমে ফাইল মেনুতে ক্লিক করব, তারপর ডকুমেন্ট সেট আপে করব, এখান থেকে ইঞ্চি থেকে পিক্সেলে কাউন্ট করে ওকেতে ক্লিক করব। তো এখন দেখেন এটা পিক্সেল হয়ে গিয়েছে এবং ক্লিক করলেও পিক্সেল আসে। তো আমি যাচ্ছি এখন আবার ইঞ্চিতে যাব। তো ফাইল মেনু থেকেও যেতে পারি, আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল আর প্রেস করে রুলার অ্যাক্টিভ করলাম এবং এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইঞ্চিতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আবার ইঞ্চিতে কাউন্ট হওয়া শুরু হয়েছে। তো এটাই সবচাইতে সহজ পদ্ধতি। এখান থেকে আপনারা কন্ট্রোল আর দিয়ে রুলারটা অ্যাক্টিভ করে চেঞ্জ করে নিতে পারেন, অথবা ফাইল মেনু থেকে ডকুমেন্ট সেট আপ থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।